বিগত বছরগুলোতে গুরুত্বপূর্ণ সব ইংলিশ কোশ্চেনের সলিউশন নিয়ে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। উই লস্ট কনফিডেন্স, আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম ইন হিম, তার উপর, বিকজ, কারণ হচ্ছে হি নেভার, মানে তাহলে বোঝাই যাচ্ছে সে হয়তো বা কোনো প্রতিশ্রুতি রাখে নাই। হি নেভার ডেলিভার্ড অন দ্য গ্র্যান্ডিওস, গ্র্যান্ডিওস মানে হচ্ছে বড় বড় কথা বলা, প্রমিসেস, প্রমিসেস মানে হচ্ছে প্রতিজ্ঞা, হি হ্যাড মেড, যে প্রতিজ্ঞাগুলো সে করেছিল, যে বড় বড় প্রতিজ্ঞাগুলো সে করেছিল সেগুলো হয়তো বা সে রাখে নাই, এজন্যই আমরা তার প্রতি কনফিডেন্স বা বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। উই লস্ট কনফিডেন্স ইন হিম, আমরা তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, বিকজ, কারণ হি নেভার, সে কখনোই রাখেনি, ডেলিভার্ড অন মানে হচ্ছে প্রতিজ্ঞা রক্ষা করা, কোনো প্রতিজ্ঞা রক্ষা করা, হি নেভার ডেলিভার্ড অন মানে হচ্ছে সে কখনো প্রতিজ্ঞা রক্ষা করেনি, দ্য গ্র্যান্ডিওস প্রমিসেস হি হ্যাড মেড, যে প্রতিজ্ঞাগুলো সে করেছিল। দ্বিতীয় প্রশ্নটার দিকে খেয়াল করেন, ইফ ইউ আর ট্রাইং টু মেক এ স্ট্রং ইমপ্রেশন অন ইউর অডিয়েন্স, তুমি যদি তোমার শ্রোতার উপরে খুব ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চাও তখন তোমাকে কি করতে হবে? ইউ ক্যানট ডো সো বাই বিং আন্ডারস্টেটেড, আন্ডারস্টেটেড মানে হচ্ছে কোনো সত্যকে কম করে বলা। তারপরে হচ্ছে টেন্টেটিভ, টেন্টেটিভ মানে হচ্ছে একটা জিনিস নিশ্চিত না, অথবা সেটা হতেও পারে নাও হতে পারে, টু বি অর নট টু বি, এরকম কোনো কিছু বলা যাবে না। যেহেতু আপনি অডিয়েন্সের প্রতি ইমপ্রেশন ক্রিয়েট করতে চাচ্ছেন, সেহেতু এরকম কিছু বলা যাবে না যে যেটাকে সত্যকে বলা হচ্ছে না, অথবা কোনো অনিশ্চিত কোনো কিছু বলা হচ্ছে, অথবা হাইপারবলিক। হাইপারবলিক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে অনেক বেশি করে বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত করে ফেলা, অতিরঞ্জিত কোনো কথা অথবা অনিশ্চিত কোনো কথা অথবা অসত্য কোনো কথা যদি আপনি বলেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অডিয়েন্সের প্রতি ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন না, এজন্য এখানে অ্যান্সারটা হবে হাইপারবলিক। দ্য রিজনিং মানে হচ্ছে যুক্তিতর্ক ইন দিস এডিটোরিয়াল, এই সম্পাদকীয়র মাঝে, ইজ সো, আচ্ছা দেখেন কোনো একটা সম্পাদকীয়র কথা বলা হচ্ছে এখানে, দ্য রিজনিং ইন দিস এডিটোরিয়াল, এই সম্পাদকীয়র যুক্তিতর্ক, ইজ সো, হয়তো বা কোনো কিছু হতে পারে। এখানে আমরা পরবর্তী অংশটা দেখে বুঝবো যে এখানে আনসারটা কী হতে পারে। উই ক্যানট সি, উই ক্যানট সি হাউ এনি ওয়ান ক্যান বি ডিসিভড বাই ইট, এনি ওয়ান ক্যান বি ডিসিভড, যে কেউ প্রতারিত হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে আগের অংশটা অবশ্যই কোনো ধরনের এইরকম একটা জিনিস আছে যেটা আপাত দৃষ্টিতে সত্য কিন্তু আসলে সত্য নয়, একটা দোদুল্যমান একটা জিনিস থাকবে। তাহলে এখানে একমাত্র একটা শব্দ আছে, সেটা হচ্ছে স্পেশিয়াস, স্পেশিয়াস মানে হচ্ছে আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও আসলে সেটা ভুল। আর বাকি যে শব্দগুলো আছে দেখেন, কোহারেন্ট, কোহারেন্ট শব্দের অর্থ হচ্ছে যুক্তিযুক্ত, তারপর হচ্ছে কোগেন্ট, কোগেন্ট মানে হচ্ছে অকাট্য বা একদমই যুক্তিক বা লজিক্যাল, আর অ্যাস্টিউট, অ্যাস্টিউট মানে হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণ। যেহেতু দ্বিতীয় অংশটা নেগেটিভ শব্দ প্রকাশ করছে বা অর্থ প্রকাশ করছে, তাহলে প্রথম অংশটা হচ্ছে নেগেটিভই হবে। ইফ ইউ আর সিকিং, যদি তুমি খুঁজে থাকো, কি খুঁজে থাকো, তখন আমরা পরের অংশটা দেখে বুঝবো যে কি খুঁজতেছে আসলে। দ্যাট উইল রিজলভ মানে সমাধান করে অল আওয়ার এলমেন্ট, আমাদের সব ধরনের অসুস্থতা। ইউ আর আন্ডারটেকিং, তুমি গ্রহণ করছো অ্যান ইম্পসিবল টাস্ক, আচ্ছা তাহলে বুঝাই যাচ্ছে যে আগে এমন একটা শব্দ বসবে যেটা আসলে আপনার খুবই মানে রেয়ার একটা জিনিস বসবে। ইফ ইউ আর সিকিং এ প্যানাসিয়া, প্যানাসিয়া মানে হচ্ছে সকল রোগের মহা ঔষধ, আসলে এইরকম কোনো ঔষধ নাই পৃথিবীতে যেটা হচ্ছে সকল রোগের মহা ঔষধ, এই জন্য বলছে ইফ ইউ আর সিকিং এ প্যানাসিয়া দ্যাট উইল রিজলভ অল আওয়ার এলমেন্ট,
যদি তুমি এমন একটা মহা ওষুধ খুঁজে থাকো যে আমাদের সব ধরনের অসুস্থতা দূর করে ফেলবে, তাহলে তুমি একটা ভুল জিনিস অথবা একটি আপনার মানে একদম অনিশ্চিত একটা জিনিস তুমি খুঁজছো। এখানে দ্য অপোজিট ওয়ার্ড অফ আনটেনেবল, টেনেবল শব্দটার অর্থ হচ্ছে পোষমানা, আর আনটেনেবল মানে হচ্ছে টিকিয়ে রাখা যায় না এরকম অথবা পোষ মানানো যায় না এরকম। এখন নিচে যে শব্দগুলো আছে চারটা শব্দ, ফলস শব্দের অর্থ আমরা জানি যে মিথ্যা, ডিফেন্সিবল মানে হচ্ছে তার প্রতি ভরসা রাখা যায় বা টিকিয়ে রাখা যায়, প্রিসাইস, প্রিসাইস মানে সংক্ষিপ্ত, হাইপোথেটিক্যাল মানে হচ্ছে অনুমান করা যায় এরকম। এখন আনটেনেবল মানে হচ্ছে যে পোষ মানে না বা তার প্রতি আপনি বিশ্বাস রাখতে পারেন না, আর ডিফেন্সিবল মানে হচ্ছে তার প্রতি বিশ্বাস রাখতে পারেন অথবা ডিফেন্সিবল মানে হচ্ছে তাকে টিকিয়ে রাখা যাবে। টার্মিনেট, টার্মিনেট শব্দটির অপোজিট ওয়ার্ড এখানে অ্যান্সার করতে বলা হয়েছে। টার্মিনেট শব্দ অর্থ হচ্ছে শেষ করে দেওয়া, আর এর বিপরীত শব্দ হচ্ছে অবশ্যই শুরু করা। তাহলে নিচে শব্দগুলো থেকে আমরা বেছে নিতে পারি যে বিগেইন, বিগেইন মানে শুরু করা। দ্য ওয়ার্ড ইভেসিভ, ইভেসিভ মানে হচ্ছে কাউকে এড়িয়ে যাওয়া, ইভেসিভ। আর নিচের শব্দগুলো একটু খেয়াল করেন যে ইলিউজিভ, ইলিউজিভ মানে হচ্ছে কাউকে এড়িয়ে যাওয়া। তাহলে প্রথম শব্দটার সাথেই কিন্তু আমরা অর্থটা মিল পাচ্ছি, ইভেসিভ আর ইলিউজিভ দুইটাই হচ্ছে এড়িয়ে চলা। আর পেনসিভ মানে হচ্ছে খুব চিন্তামগ্ন, মিস্টেকেন মানে ভুল, আর সিরিন, সিরিন মানে হচ্ছে শান্ত, কাম বা একদমই ঠান্ডা প্রকৃতির শান্ত সিস্ট, সিরিন, দ্য সিরিন এনভায়রনমেন্ট এরকম বলা হয়, শান্ত পরিবেশ। দ্য ওয়ার্ড প্লেথোরা মিন্স, প্লেথোরা শব্দের অর্থ কী? প্লেথোরা শব্দের অর্থ হচ্ছে যেখানে অনেক আছে অথবা আধিক্য বা প্রচুর পরিমাণে আছে, প্লেথোরা। তাহলে নিচে একটা শব্দই আছে যেটা হচ্ছে অধিক বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে এক্সেস, এক্সেস মানে অধিক। বাকি শব্দগুলো দেখেন যে ডেসপেয়ার, ডেসপেয়ার মানে হচ্ছে হতাশ, যেটাকে বলা হয় পেসিমিস্টিক মানে হতাশা, বা পেসিমিস্টিক মানে হচ্ছে হতাশ। তারপরে এভার্সন, এভার্সন মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অনীহা। স্ক্যারসিটি, স্ক্যারসিটি মানে হচ্ছে স্বল্পতা, কোনো কিছু খুব অল্প থাকা, লিমিটেড। আমরা জানি রিগার্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে আপনার গ্রহণ করা, কোনো কিছুকে গ্রাহ্য করা, রিগার্ড। আর ডিসরিগার্ড মানে হচ্ছে কোনো কিছু অগ্রাহ্য করা, উপেক্ষা করা অথবা অবজ্ঞা করা। আর এই ডিসরিগার্ডের সিনোনিম চাওয়া হয়েছে তাহলে এখানে হবে ইগনোর, ইগনোর মানে হচ্ছে অবজ্ঞা করা। আর বাকি যেই শব্দগুলো আছে যেমন অ্যাডমিট, অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি হওয়া, ইভেড, ইভেড মানে হচ্ছে কৌশলে কাউকে এড়িয়ে যাওয়া, আর ইম্প্রুভ মানে হচ্ছে কোনো কিছুর উন্নতি করা। সেন্টেন্সটা লক্ষ্য করুন, আই ডোন্ট নো হাউ ইউ ক্যান, আচ্ছা পরবর্তী অংশটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি বসাতে হবে, সো মাচ নয়েস, এত শব্দ তুমি কিভাবে সহ্য করো। সেন্টেন্সটার মিনিং এরকম হবে, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ ইউ ক্যান মানে সহ্য করতে পারো সো সাচ নয়েস, সো মাচ নয়েস এখানে। আচ্ছা তাহলে এখানে হবে পুট আপ উইথ, পুট আপ উইথ শব্দের হচ্ছে টলারেট করা, পুট আপ উইথ মিন্স ইজ টু টলারেট, কোনো কিছুকে সহ্য করা। আই ডোন্ট নো হাউ ইউ ক্যান পুট আপ উইথ সো মাচ নয়েস, আমি চিন্তাই করতে পারি না বা ভাবতেই পারি না তুমি কিভাবে এত উচ্চ শব্দ সহ্য করছ। তারপরে সেন্টেন্সটার দিকে লক্ষ্য করুন, সাচ এন যেহেতু আছে তাহলে অবশ্যই এরপরে এমন একটা শব্দ বসবে যেটা হচ্ছে আপনার, হ্যাঁ দেখেন এ ই আই ও ইউ এরকম আছে, তাহলে দেখা গেল সবগুলোর মাঝেই আছে, তাহলে কনফিউজিং। আচ্ছা একটা ফস্টিলিটি, একটা ফস্টিলিটি মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন কোনো কাজ, ক্যান লিড টু ওয়ার, আচ্ছা নিয়ে যেতে পারে আপনার যুদ্ধের দিকে, ক্যান লিড টু ওয়ার,
কাউকে নিয়ে যেতে পারে যুদ্ধের দিকে। কোন কাজ তাহলে মানুষকে যুদ্ধের দিকে নিয়ে যায়? তাহলে নিচের শব্দগুলো একটু খেয়াল করেন, ওভার্ট মানে হচ্ছে প্রকাশ্য, ইরাটিক, ইরাটিক মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, আইসোলেটেড মানে হচ্ছে একাকী, অকেশনাল মানে হচ্ছে মাঝে মাঝে, রেয়ারলি। তাহলে সাচ অ্যান ওভার্ট অ্যাক্ট অফ হস্টিলিটি, এরকম প্রকাশ্য শত্রু ভাবাপন্ন কাজ ক্যান লিড টু ওয়ার, মানুষ কখন যুদ্ধ করে, যখন দেখে তার উপরে সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখনও কিন্তু যুদ্ধে লিপ্ত হয়। এজন্য এখানে হবে ওভার্ট, প্রকাশ্য শত্রু ভাবাপন্ন কাজ একটা মানুষকে অথবা একটা দেশকে যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। দেখেন এই সেন্টেন্সটাই নেওয়া হয়েছে একটা সাহিত্য থেকে আর একটা এডিটোরিয়াল থেকে। ফর সেঞ্চুরিজ শতাব্দী ধরে অ্যানিমালস হ্যাভ বিন ইউজড, প্রাণীগুলো ব্যবহার হচ্ছে অ্যাজ কি হিসেবে, বেনিফ্যাক্টর মানে মানুষের সহযোগী বা হচ্ছে আপনার উপকারী হিসেবে ব্যবহার হচ্ছে। ফর সেঞ্চুরিজ অ্যানিমালস হ্যাভ বিন ইউজড অ্যাজ বেনিফ্যাক্টর ফর পিপল, মানুষের উপকারী হিসেবে এই অ্যানিমালগুলো ব্যবহার হচ্ছে। কী কী কাজে ব্যবহার হচ্ছে দেখেন, ইন এক্সপেরিমেন্টস টু অ্যাসেস দ্য ইফেক্টস অফ থেরাপেটিক অ্যান্ড আদার এজেন্টস দ্যাট মাইট লেটার আর ইউজড ইন হিউম্যান, মানে প্রাণীর উপরে এইরকম গবেষণার কাজ চালানো হয় যেটা পরবর্তীতে মানুষের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তাহলে প্রাণী অবশ্যই এখানে বেনিফ্যাক্টর হিসেবে কাজ করে, যে উপকারী জিনিস হিসেবে কাজ করে। তারপরে আমরা দেখব অ্যানালজি। অ্যানালজির ক্ষেত্রে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুইটা শব্দের মিনিং আগে আপনার জানতেই হবে এবং ওই দুইটা শব্দের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে, যে দুইটা শব্দের মধ্যে কী রিলেশনশিপ আছে। যেমন আমরা এখানে দুইটা শব্দ দেখছি, চাইল্ড এবং অ্যাডাল্ট। চাইল্ড মানে একটা বাচ্চা থেকে যখন বয়স বাড়ে তখন হচ্ছে অ্যাডাল্ট হয়। তাহলে নিচে এরকম একটা শব্দ বের করতে হবে যেটা ছোট থেকে বড় হয়, যেমন কিটেন। কিটেন মানে হচ্ছে ছোট বিড়াল, আর ছোট বিড়াল যখন বয়স্ক হয় তখন তাকে ক্যাট বলা হয়। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য।